কারণ চন্দননগর জগদ্ধাত্রী পুজোর একটি আপডেট নিয়ে এই ভিডিওটা করা হয়েছে। কিছু পুজোর থিম আমি এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করছি, তো সেগুলো দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং থিম, আমার এখনো পর্যন্ত যতগুলো থিম দেখলাম তার থেকে আমার এই থিমটা সব থেকে ভালো লেগেছে। কারণ ছাপাখানা থিম কোনোদিন শুনিনি। পুরোনো দিনে মানে একদম স্টার্টিং এর টাইমে চন্দননগরকে কেমন দেখতে ছিল, চন্দননগর আসলে ফরাসি উপনিবেশ ছিল, তো তখনকার চন্দননগর কেমন ছিল সেটাকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরবে। তো আমার যেটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে এই পুজো মণ্ডপটা দেখতে, অবশ্যই যেতে হবে। নমস্কার, আমার নাম সুদীপ্ত, দ্য ট্যালেন্টেড গাইস এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন রাত 8:01। তো এত রাতে কেন ব্লগ স্টার্ট করছি তার কারণ আজকে সারাদিন ধরে কিছুই প্রায় হয়নি। ঘটনা বলতে সেরকম বাড়িতেই ছিলাম, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে অনেক রকমের বাড়ির কাজকর্ম করছিলাম। আসলে সামনে অনেক পুজো আসছে, তো তারপর ভাই ফোটো আসছে, তার জন্য বাড়িঘর পরিষ্কার করার একটা ব্যাপার থাকে, তো মা তো সমস্ত জিনিস দেখতে পারে না, তাই জন্য আমাকে বাপিকে তার কিছু কাজকর্ম করতে হয়। তো আজকে বাড়ি সেই সমস্ত কাজকর্মগুলি করা হচ্ছিল, বাড়িঘর পরিষ্কার করা, তারপর একটা কাজ করলাম সেটা হচ্ছে আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, সেই অ্যালোভেরা গাছগুলোকে আমাদের বাড়ি থেকে ঠাকুমাদের বাড়িতে বসিয়ে দেওয়া। তারপর আমার এক কাকা আছে, কাকাদের বাড়িতে অনেক ভালো ভালো পেয়ারা হয়েছিল, তো সেই পেয়ারাগুলোকে পেরে পেয়ারার চাট বানানো, সেই চাট বানিয়ে খাওয়া, তো অনেক রকম হয়েছে। আর হ্যাঁ, আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো তাল করম বলে একটা জিনিস হয়, আপনারা হয়তো জানেন লক্ষ্মী পুজোতে যেটা ব্যবহৃত হয়, তো তাল করম কিছু কাটা হয়েছিল, সেই তাল করমও খাওয়া হলো। তো আজকে অনেক কাজকর্ম করা হয়েছে, আর লাঞ্চও করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 2:30 সময় লাঞ্চ করেছি। লাঞ্চ করে বিকেলে বাড়িতেই ছিলাম, একটু ইউটিউবের কাজকর্ম করছিলাম, আর দুর্গাপুজোতে এত কাজকর্ম করা হয়েছে যে একটু রেস্ট নিচ্ছি, কারণ সামনে আরও কিছু পুজো আসতে চলছে। তো হঠাৎ এত রাত্রে কেন ভ্লগটা স্টার্ট করলাম, আসলে আজকে ভ্লগ হবে না, একটা ইনফরমেটিভ ভিডিও হবে। তো কিছুদিন পর মানে 19 নভেম্বর সপ্তমী পড়ছে, চন্দননগর জগদ্ধাত্রী পুজো, তো সরি জগদ্ধাত্রী পুজো নবমী পড়ছে, মানে সপ্তমী পড়ছে 19 নভেম্বর। তো আমাদের এখানে চন্দননগর, মানকুণ্ড এবং ভদ্রেশ্বর এই তিনটি এলাকাতে খুব সুন্দর জগদ্ধাত্রী পূজা হয়। তো যেহেতু চন্দননগরে আমার এক পিসির বাড়ি, তো সেখানে যাওয়া হয়, ঠাকুর দেখা হয়, খুবই ভালো হয়। চন্দননগরের লাইটিং তো বলতে গেলে ভারত বিখ্যাত নয়, পুরো পৃথিবী বিখ্যাত, মানে একমাত্র মানে পৃথিবীর বাইরে মানে ভারতের বাইরে পর্যন্ত চন্দননগরের লাইটিং গেছে। তো সেই লাইট দেখতে অনেকই লোকজন আসে চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে, এখানে প্রচুর পুজো হয়, তো খুবই মজা হয়। আর প্রতিমাগুলো দেখতে এত সুন্দর হয়, খুব সুন্দর প্রতিমা, লাইটিং খুব ভালো, প্যান্ডেল তো বললে হবে না, প্রচুর খাটাখাটনি করে। আর এই সময় চন্দননগরের চেহারা পুরো পাল্টে যায়, মানে এত মজা হয়। আমি আগের বছরও জগদ্ধাত্রী পুজোর সময় এখানে চলে এসেছিলাম, মানে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছিলাম, তো জগদ্ধাত্রী পুজোতে আগের বছরও আমি পিসির বাড়ি গিয়েছিলাম, তো প্রচুর মজা হয়েছে। তো আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা আমি কেন করছি, কারণ চন্দননগর জগদ্ধাত্রী পুজোর একটি আপডেট নিয়ে এই ভিডিওটা করা হয়েছে। যেমন কোন পুজো মণ্ডপ এই বছর কততম বর্ষে পদার্পণ করলো, কারণ এটা কি হয় মানে মনে করুন 50, 25, 75 এই যে বর্ষগুলোতে হয়, এই বর্ষগুলোতে সেই সমস্ত পুজো মণ্ডপগুলো একটু স্পেশালভাবে মণ্ডপ প্রতিমা লাইটিং করে, তো এইগুলো মানুষের অনেক জানার আগ্রহ থাকে। তো তার একটা লিস্ট আমি দিতে থাকবো, মানে আমি কথা বলতে থাকবো আর একটা লিস্ট পাশে দিতে থাকবো, এইখানে হয়তো দিয়ে দেবো, তো আপনারা সেই লিস্টগুলোকে ভিডিওটাকে পজ করে সেই লিস্টগুলো দেখে নিতে পারেন। আর কিছু থিম, যে থিম মানে সমস্ত মানে চন্দননগর জগদ্ধাত্রীতে মোটামুটি 100 থেকে 150 খানা জগদ্ধাত্রী পুজো হয়, তো প্রত্যেকের তো থিম মেনশন করা এই ভিডিওতে সম্ভব নয়। তো কিছু ভিডিও, যে ভিডিও বা মানে কিছু পুজোর থিম আমি এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করছি, তো সেগুলো দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে সমস্ত পুজো মণ্ডপের তো ফেসবুক পেজ আছে, কিন্তু সবাই মনে করুন আপডেট দেয় না, তো যারা আপডেট দেয় আমি ফেসবুক পেজ থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো তুলে নিয়ে এসেছি। তারপর চন্দননগর যে সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, মানে যে টিমটা পুরো চন্দননগর, মানকুণ্ড এবং ভদ্রেশ্বরের পুজোগুলোকে কন্ট্রোল করে, সেই পুজো কমিটির যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি আপনাকে এই ছবিগুলো দেখাচ্ছি। আমার সামনে আমার ল্যাপটপ ওপেন আছে আর এখানে ফোন
রেকর্ডিং হচ্ছে, তো ল্যাপটপ দেখে দেখে আমি আপনাদের বলছি যে কোন পুজো মণ্ডপে কি হচ্ছে। তো সবার ফার্স্টে আমি আপনাদের যে প্রতিমাটা দেখাবো সেটা হচ্ছে তেমাথা জগদ্ধাত্রী পুজো। তো তেমাথাটা হচ্ছে চন্দননগরের সব থেকে উচ্চতা বিশিষ্ট প্রতিমা, জগদ্ধাত্রী প্রতিমা, যাকে বলা হয় তেমাথা বা রানীমা বলা হয়। তো এই রানীমার দেখতে মানে প্রচুর লোক আসে, মানে অন্যান্য পুজো মণ্ডপগুলোর থেকে রানীমা, বড় মা আর আদিমা, এই তিনখানা মা আছে যেগুলো খুবই মানে সুন্দর দেখতে এবং মানুষ দেখতে আসে। তো এই রানীমা যখন 1 মিনিটে কিংবা 2 মিনিটে হচ্ছিল, তখনকার কিছু ছবি তারা ফেসবুকে আপলোড করেছে, তো সেইগুলো আমি দিচ্ছি, তো সেগুলো দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নেক্সট আমরা দেখবো হেলাপুকুরের জগদ্ধাত্রী পুজো। তো হেলাপুকুর চন্দননগরের এক নাম করা পুজো কমিটি, তো তাদের এবছরের থিম হচ্ছে উৎসব। আর এই বছরও তাদেরকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, তাদেরকে সোনা স্পন্সার করছে। সোনা স্পন্সার মানে কি, তাদের প্রতিমাকে সোনা দিচ্ছে শোকেস করার জন্য। তো যেটা দেখতে অনেক মানুষ আছে, আগের বছরও দিয়েছিল, অনেক মানুষ দেখতে এসেছিলো, এবছরও আছি। আর একটা আপনাদের খুশির খবর দেওয়া আছে, সেটা হচ্ছে হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির সাথে আমাদের একটা কোলাব হয়েছে। কোলাব বলতে আমরা তাদের পুজো কমিটি মানে অনলাইন মিডিয়া পার্টনার হিসাবে যোগদান করেছি এই বছর থেকে। তো কথা হচ্ছে, আপনারা যদি হেলাপুকুরে যান, দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের লোগো হয়তো ওনাদের পোস্টারে লাগানো আছে, TTG বলে আমাদের মানে ইউটিউব চ্যানেলের যে নাম দি ট্যালেন্টেড গাইজ TTG, তো সেই যে লোগোটা, ওই লোগোটা হয়তো আপনারা ওনাদের পোস্টারের মধ্যে দেখতে পারেন। তো যদি দেখেন অবশ্যই ছবি তুলবেন, তুলে আমাকে জানাবেন যে হ্যাঁ তোমার চ্যানেলের লোগো আমরা হেলাপুকুরে দেখেছি। আর যদি না দেখে থাকেন কোনো ব্যাপার নয়, আমি ছবি দিচ্ছি এই ভিডিও, এই ছবিটাতে ওরা দিয়েছে আর কি। তো সেখানকার কিছু পুজো মণ্ডপের ছবি দিচ্ছি, সেগুলো দেখুন। তারপর আমি আপনাদের দেখাবো বিবিরহাট চড়কতলা। তো আমার এক বন্ধু আছে সৌপর্ণ বলে, তো সৌপর্ণ চন্দননগরে বাড়ি, ও আমাকে এই ছবিগুলো পাঠিয়েছে, বিবিরহাট চড়কতলা। তারপর এখন দেখে নিন বড় তালডাঙ্গার পুজো মানে প্রতিমার কিছু ছবি। তারপর দেখে নিন ফটক গোড়া। তো ফটক গোড়াতেও খুব সুন্দর সুন্দর মানে প্রতিমাটা খুব সুন্দর হয়। ফটক গোড়াতে আসা তো খুবই সোজা, চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে নেবে আপনি, হেঁটে 5 মিনিট গেলেই ফটক গোড়া পেয়ে যাবে। আর জগদ্ধাত্রী পুজোর সময় তো টোটো অটো চলে না, মানে দিনের বেলা হয়তো চলে, রাতের দিকে নো এন্ট্রি থাকে, চলে না। তো ওই জন্য আপনাকে বললাম হেঁটে হেঁটে আসতে। তারপর আপনারা দেখে নিন হরিদ্রডাঙ্গা জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিমাটাকে দেখে নিন, খুবই সুন্দর করেছে প্রতিমা। তারপর আপনারা দেখে নিন কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিমা এবং মণ্ডপ, তো তারাও প্রস্তুতি চলছে তাদের, সেগুলো দেখে নিন। তারপরে আছে মানকুণ্ডু সার্বজনীন। তো মানকুণ্ডু সার্বজনীন যে দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোটা আছে, তাদের এবছরের থিম হচ্ছে দৌড়। তো মানকুণ্ডুতে রেলওয়ে স্টেশন থেকে নেবে 2-3খানা পুজো হয়, খুবই ভালো হয়, মানে তাদের থিম, তাদের প্রতিমা, তাদের মণ্ডপ দারুণ। তো এই মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবছরের থিম হচ্ছে দৌড়। তো জানি না তারা কেমন প্যান্ডেলটা করবে, আসলে থিম দেখে বোঝা যায় না যে কিরকম প্যান্ডেল হবে, দৌড়টাকে ওরা কিভাবে তুলে ধরছে পুজো মণ্ডপে সেটাই হচ্ছে দেখার। তো সেখানকারও প্রতিমার কিছু ছবি দিচ্ছি, সেগুলো দেখতে থাকুন। তারপর আছে দশভুজাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ এবং প্রতিমার ছবি, তো ওনাদেরও প্রস্তুতি পর্ব চলছে। এবার দেখুন এই ছবিগুলো তো কিছুদিন আগের, এখন হয়তো আপডেট অবস্থায় অন্যরকমভাবে হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওটাকে একটা ইনফরমেটিভ ভিডিও হিসেবে নিন, নাকি যে দাদা আপনি এত লেট কেন ছবি দেখাচ্ছেন এটা বলবেন না, কারণ দিনকে দিন সেটা চেঞ্জ হতে থাকছে না। তারপর দেখে নিন আপনার নিয়োগী বাগানের মানে মানকুণ্ডু নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পুজো কমিটির প্যান্ডেল এবং প্রতিমার কিছু ছবি। তারপর আপনারা দেখে নিন বারাসাত চক্রবর্তী পাড়া মণ্ডপ এবং প্রতিমা। তারপর আপনারা দেখে নিন ভদ্রেশ্বর স্টেশন রোড হরকালীতলা জগদ্ধাত্রীর পুজো মণ্ডপের প্রতিমা। আসলে ভদ্রেশ্বর, চন্দননগর এবং মানকুণ্ডু এই 3টে রেলওয়ে স্টেশনে যদি আপনারা স্টেশন থেকে নেবে নেবেও দেখেন, তাহলেও আপনাদের প্রচুর পুজো মণ্ডপ দেখা হবে। আর যদি অষ্টমী কিংবা সপ্তমী, অষ্টমীর দিন যদি সকালের দিকে আপনি অটো করে ঘুরতে পারেন তাহলে তো খুবই ভালো। তারপর আপনারা দেখে নিন রথের সড়ক সম্বল চিপতরা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্রতিমা। তো এগুলো 1 মিনিটে কিংবা 2 মিনিটে অবশ্যই ছবিগুলো তোলা হয়েছে।
তারপর আপনারা দেখে নিন লাল বাগান পাদ্রিপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির থিম হচ্ছে পাতায় পাতায় কাব্যগাথা। এবার এই যার কি মানে তারা পুজো মণ্ডপে তুলে ধরবে সেটাই হচ্ছে দেখার। পাতায় কাতায় পাতায় পাতায় কাব্যগাথা মানে হয়তো বই কিংবা পড়াশোনা নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করেছে, তো তাদের প্রতিমা এবং মণ্ডপ দুটোই মোটামুটি ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে, তো আপনারা দেখে বুঝতে পারবেন কেমন পুজো হবে তাদের, তো সেইগুলো একটু দেখুন। এবার দেখুন এতগুলো পুজো মণ্ডপের প্রতিমার ছবি আমি কালেক্ট করতে পেরেছি, বাকি যে পুজো কমিটিগুলো আছে সেগুলোর কোনো প্রতিমার ছবি আমার কাছে নেই। আমার কাছে শুধুমাত্র আছে তাদের থিম, কি থিমে পুজো হচ্ছে তার ডিটেলস। তো সবার ফার্স্টেই আমি দেখব, আমরা দেখব কুণ্ডুঘর দালান, তো তারা এবছর 44তম বর্ষে পদার্পণ করলো এবং তাদের এবছরের থিম হচ্ছে ভেদাভেদ থাক দূরে উৎসবের এই সুরে। তো তাদের এবছরের থিম হচ্ছে ভেদাভেদ দূরে থাক, মানে কোনো রকম কারোর সাথে কারোর পার্সিয়ালিটি করা যাবে না, এই সমস্ত জিনিসটাকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছে। পরেরটা আমরা দেখছি জগন্নাথ বাটি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, তো তাদের এবছরের থিম হচ্ছে চন্দননগরের প্রাচীনতম ঐতিহ্যমণ্ডিত মহাপ্রভুর রথ এবার মহাপ্রভুর প্রাঙ্গণে, তো তাদের এবছরের থিম হচ্ছে রথযাত্রাকে নিয়ে। যে চন্দননগরের রথ আপনারা হয়তো জানবেন এটাও অনেক পুরনো, মানে শ্রীরামপুর মাহেশের রথের মতো অতটা পুরনো না হলেও অনেকটাই পুরনো, তো সেটাকে তারা পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছে। তারপর আমরা দেখব অসত্যতলা, মানে যেটা হচ্ছে সুখ সনাতনতলা জগদ্ধাত্রী পুজো কমিটির, তাদের এবছরের থিম হচ্ছে ভূতের দেশ, তো তারা তো পুজো মণ্ডপটাকে সেরকমভাবে তুলে ধরবে যে ভূতের দেশ, মানে মনে করুন সমস্ত রকমের ভূত মানে যেগুলো হয় সেগুলোকে তুলে ধরবে আর কি, তো দেখতে খুবই ভালো লাগবে। দেখুন আমি আমাদের ইউটিউব চ্যানেলে চেষ্টা করব সব পুজো কমিটিগুলোকে কভার করার, কিন্তু ততটা তো আমার লিমিট নয়, চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম আপনাদেরকে তুলে ধরা যায় ততটা তুলে ধরো। নেক্সট আমরা দেখব এটা হচ্ছে আপনার চার মন্দির তলা, তো তাদের এবছরের থিম হচ্ছে সাবেকিয়ানার সাথে আধুনিকতার মেলবন্ধন, মানে পুরনো দিনের পুজোর সাথে এখনকার যে পুজোর যেটা কেমন করে তারা যুক্ত হচ্ছে সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করবে। তারপর আপনারা দেখে নিন হরের পুকুরধার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির থিম, তাদের থিম হচ্ছে আহা মায়ের একই রাজকীয় সাথী পালকি কাঁধে চার বাহক সঙ্গে চলে হাতি, মানে হাতিকে বেস করে বা পালকিকে বেস করে তাদের এবছরের থিম, তো প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগবে আশা করছি। তারপর হালদার পাড়া ষষ্ঠীতলা, তাদের এবছরের থিম হচ্ছে বন্ধন, এবার বন্ধন জিনিসটাকে অনেকভাবে তুলে ধরা যায়, মানে ভাই বোনের বন্ধন অনেক ব্যাপার আছে, হয়তো সেগুলোকে আমরা পুজো মণ্ডপে গিয়ে বুঝতে পারবো। তারপর আমরা দেখব আদি পালপাড়া পুজো কমিটির প্রতি মানে পুজো কমিটির মণ্ডপ, তাদের তারা কি করে আদি পালপাড়া প্রতি বছর একটা আলপনা প্রতিযোগিতা করে, তো 18ই নভেম্বর মহাপঞ্চমীর দিন তাদের সেখানে মানে তাদের পুজো মণ্ডপের সামনে আলপনা প্রতিযোগিতার অর্গানাইজ করেছে। আপনারা যদি চন্দননগরের কাছাকাছি কোনো জায়গা থেকে বিলংস করেন তাহলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, খুব ভালো হয়, কিন্তু আসন সংখ্যা 50, জানি না কি হবে। তারপর আমরা দেখব নারুয়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, তারা এবছর 71তম বর্ষে পদার্পণ করলো, তো তাদের হচ্ছে এই থিম, বুঝতে পারছি না কি লেখাটা আছে, তো দেখুন একটু। বোরাই চণ্ডীতলা জগদ্ধাত্রী পুজো কমিটির থিম হচ্ছে চন্দ্রযান 3, তো বিশেষ আকর্ষণ আলো ধ্বনির মাধ্যমে প্রদর্শনী, তো লাইট অ্যান্ড সাউন্ড শো করছে তারা এবং চন্দ্রযান 3টাকে তুলে ধরার চেষ্টা করছে, তো এই পুজো মণ্ডপে অবশ্যই যেতে হবে, কারণ লাইট অ্যান্ড সাউন্ড শো যেহেতু করছে আশা করি সেটা খুব ভালো হবে, তো এখানে অবশ্যই যাব। নেক্সট আপনারা দেখে নিন চন্দননগর গোন্দলপাড়া কবাডি ক্লাবের পুজো, তাদের এবছরের থিম হচ্ছে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে, হয়তো এনারা মানে পৃথিবীতে যে পরিমাণ প্রবলেমগুলো হচ্ছে যেমন মনে করুন কোভিড, ঝড় বৃষ্টি, অনেক রকমের সমস্যা আসছে, সাইক্লোন আসছে, তো সেইগুলোকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছে। তারপর কোলুপুকুর গড়ের ধার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির থিম হচ্ছে মিষ্টি মা মনন চক্ষু, এবার দেখুন সমস্ত থিম তো আমি অত
মানে অত শিক্ষিত নয় বলতে পারেন ওইসব দিক দিয়ে, আর্টিস্টিক দিক দিয়ে। তো অতটাও আমি সেইভাবে আপনাদের এক্সপ্লেন করতে পারছি না যে মিষ্টি মা মনন চক্ষু এই কথাটার মানে কি। হয়তো মানে মানব মা মানে মানুষের মা কেমন হয় সেটাকে তুলে ধরার চেষ্টা করছে, পুজো মণ্ডপে গিয়ে দেখা যাবে। তারপর হচ্ছে আপনারা গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটি, তারা এবছর 57তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম হচ্ছে পদ্মালয়ে পদার্পণ। হয়তো পদ্ম ফুলকে নিয়ে কিছু করার চেষ্টা করছে, জানি না ঠিক, গিয়ে বোঝে যাবে পুজো মণ্ডপে। তারপর কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির এবছরের থিম হচ্ছে দায়বদ্ধ। তারা এই বছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো দায়বদ্ধ। তো দায়বদ্ধ তো অনেক রকমের হয়, ফ্যামিলি মানে ফ্যামিলিতে একরকম দায়বদ্ধতা থাকে, রিলেশনশিপে গেলে সেখানে আলাদা রকমের দায়বদ্ধতা থাকে। তো সেইগুলোকে হয়তো এখানে তুলে ধরার চেষ্টা করছে আই গেস। হ্যাঁ, তারপর আমরা দেখব বড় পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবছরের থিম হচ্ছে আস্তিক। তো আস্তিক কথাটার মানে হচ্ছে আমি ঠিক জানি না, আপনাদের দেখে বলতে হবে পরে। আর এই বছর পঞ্চাননতলা 50তম বছরে পদার্পণ করলো, তাই জন্য তাদের এবছরের থিম হচ্ছে আস্তিক। তো আপনাদের বলে রাখি যে এই পঞ্চাননতলাতে আমার এক বন্ধুর বাড়ি আছে, তো যার সাথে আমি একই কলেজে পড়তাম, তারও নাম হচ্ছে সুদীপ্ত। ঠিক আছে, সারনেম বলা ঠিক হবে না, তারও নাম সুদীপ্ত, আমারও নাম সুদীপ্ত। তো তার আর আমার পরস্পর রোল নাম্বার ছিল, তো তার সাথে হয়তো এখানে গেলে দেখা হতে পারে, কারণ কাছাকাছি বাড়ি, আমি গেছি তার বাড়িতে। তারপর দেখব বিন্দুবাসিনী পাড়া, তাদের এবছরের থিম হচ্ছে সৃজনী হোক সংকল্প। সৃজন মানে গাছপালা, বাড়ি ঘর এইসবকে বোঝানোর চেষ্টা করেছে। বিন্দুবাসিনী পাড়াটা একটু ভেতর দিকে, আপনারা যদি যেতে চান তাহলে সরিষে পাড়ার ভেতর দিয়ে বিন্দুবাসিনী পাড়াতে যেতে হয়। তো অবশ্যই যাবেন, ঘুরে আসবেন, আশা করছি তারা ভালো করবে, কারণ তাদের এবছর 51তম বর্ষে পদার্পণ করেছে, 51 ইয়ার্স। তারপর আমরা দেখব উত্তরাঞ্চল সার্বজনীন নিবেদিত, তাদের এবছরের থিম হচ্ছে চাইনা হতে উমা। মানে কেন সে উমা হতে চাইছে না সেটাকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছে। তারপর আমরা দেখব হাটখোলা ভুবনেশ্বরীতলা জগদ্ধাত্রী পুজো কমিটির থিম, তারা এবছর 70তম বর্ষে পদার্পণ করলো। তো আপনাকে আমি বললাম যে রাউন্ড ফিগার যেগুলো হয় 70, 80, 90, 100, তো এই সমস্ত ইয়ারের যে পুজোগুলো থিম সেগুলো খুবই ভালো হয়। তো 70তম বর্ষে তাদের এবছরের থিম হচ্ছে কৃষ্ণনগরের বাহার, মানে সাজে কৃষ্ণনগরের বাহার। হয়তো কৃষ্ণনগরের যে বিখ্যাত জিনিসগুলো আছে সেইগুলোকে তারা পুজো মণ্ডপে তুলে ধরবে। নেক্সট আমরা দেখব সার্কাস মাঠ, তো তাদের এবছরের থিম হচ্ছে বোধন থেকে বরণ ডালা সার্কাস মাঠে রঙের খেলা। খুব ভালো একটা টাইটেল লিখেছে। তো রঙের খেলা মানে হয়তো কালারফুল লাইটিং বা কালারফুল প্যান্ডেল এইসব নিয়ে হয়তো তাদের বক্তব্য। তারপর আমরা দেখব পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, তো তাদের এবছরের থিম হচ্ছে তন্ত্র, মানে তন্ত্রবিদ্যা যেটাকে বলে না সেইটাকে হয়তো তুলে ধরার চেষ্টা করছে। আর তারা এবছর 80তম বর্ষে পদার্পণ করলো। তো এই 80তম বছরের উদযাপনের খুশিতে তারা এবছরে খুব সুন্দর একটা থিম চুজ করেছে, তন্ত্র। হয়তো তন্ত্রবিদ্যা, জ্যোতিষ, তারপর মনে করুন কালা জাদু যেগুলোকে বলে আর কি, হয়তো সেগুলোকে তারা পুজো মণ্ডপে তুলে ধরবে। নেক্সট আমরা দেখছি ডুপ্লেক্স পট্টি, তাদের এবছরের থিম হচ্ছে ছাপাখানা। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং থিম, আমার এখনো পর্যন্ত যতগুলো থিম দেখলাম তার থেকে আমার এই থিমটা সব থেকে ভালো লেগেছে, কারণ ছাপাখানা থিম কোনোদিন শুনিনি। তো পুরোনো দিনে কেমন করে ছাপাখানা হতো, হয়তো গুটেনবার্গে ছাপাখানা যেটাকে হয় সেটাও এখানে দেখাতে পারি, জানি না আমি ঠিক, মানে আমি গেস করছি। তো এখানে ছবি দিয়েছে অনেক রকমের, পুরোনো দিনে কেমন করে ছাপাখানা হতো, এখন কেমন করে প্রিন্টিং হয় সেটাকে এখানে তুলে ধরার জন্য চেষ্টা করা হবে হয়তো। তারপর আমরা দেখব সুখ সনাতনতলা বেনেপুকুর ধার, তো তাদের এবছরের থিম হচ্ছে মরু দেশে, মানে হয়তো কোনো মরুভূমিকে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে একবার বলি, অনেক বছর আগে 4-5 বছর আগে চন্দননগরে আর একটা থিম করে মানে আর একবার থিম হয়েছিল মরুভূমি নিয়ে। তো সেখানে তারা মরুভূমি থেকে লোকজন নিয়ে এসেছিল, উট নিয়ে এসেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা। আমি তখন বাচ্চা ছিলাম, তো মনে করলো হঠাৎ এই থিমের ছবিটা দেখে, হয়তো এই পুজো মণ্ডপটা খুব ভালো হবে। তারপর আমরা দেখব বাবুর বাজার, তো তাদের এবছরের থিম হচ্ছে ঘুমরের ঘট,
ঘুমুরের ঘটা, মানে যে নাচের সময় যে ঘুমুরটা পরে সেই ঘুমুরটাকে এখানে তুলে ধরা হচ্ছে। হয়তো নাচের বিভিন্ন রকম যে থিমগুলো হয়, নাচের বিভিন্ন রকমের স্টেপ হয়, নাচের বিভিন্ন রকম ধরন হয়, বিভিন্ন টাইপসের নাচ হয়, সেইগুলোকে হয়তো তারা পূজা মণ্ডপে তুলে ধরবে। আর তারা এই বছর 50তম বর্ষে পদার্পণ করলো। আমি থিমের ছবিটা দেখে যা বুঝতে পারছি, তারা এবছর 50তম বর্ষে পদার্পণ করলো, হয়তো তাদেরও পুজো মণ্ডপ খুব ভালো হবে। নেক্সট আমরা দেখলাম, দেখবো বৈদ্য পোতাদের পড়ছে আদিযোগী। তো আপনাদের বলে রাখি, আমরা কাল মানে দুর্গাপুজো দেখতে কোথায় গেছিলাম ভুলে গেলাম, আমরা দুর্গাপুজো দেখতে গেছিলাম একটা জায়গাতে, তো সেখানেও আদিযোগী পুজো মণ্ডপটাকে তুলে ধরা হয়েছিল। সরি, জিরাট গেছিলাম, জিরাট। তো দুর্গাপুজোতে জিরাট গেছিলাম, তো তার একটা ভিডিও আমি এখানে দিয়ে দেবো, লিঙ্ক আপনারা দেখে নিতে পারেন। তো বৈদ্যপ্রতাপও এবছর, তার এবছর থিম হচ্ছে আদিযোগী। এবার দেখা যাক তাদের থিম কতটা ভালো হয়। তো আদিযোগী একটা ভালো জায়গা, সেখানে ঘুরতে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, দেখা যাক। এখন তো পুজো মণ্ডপগুলো দেখি, পরে হয়তো আসল ঘুরতে যাব। তারপর সাবিনারা, সাবিনারা তারা এবছর 51তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের থিম হচ্ছে কখনো তম্বি কখনো অগ্নি, মানে দেবী সর মানে দেবী জগদ্ধাত্রীর যে দু তিন রকমের রূপ, সেই রূপটাকে তুলে ধরার চেষ্টা করছে এনারা। তো পুজো মণ্ডপে গেলে বোঝা যাবে যে তাদের তারা কি বোঝাতে চেয়েছে। তারপর আমরা দেখব রথের সড়ক জগদ্ধাত্রী পুজো, তাদের এবছরের থিম হচ্ছে শুদ্ধ সূচি। তো আমার মনে হচ্ছে মানে কিভাবে শুদ্ধ করা হয় কোনো জিনিসকে, বা মনে করুন যোগ ব্যায়াম বা এই সমস্ত জিনিসগুলোকে হয়তো তুলে ধরার চেষ্টা করবে। এবার দেখুন, দুটো শব্দ দিয়ে আমি একটা পুরো পুজো মণ্ডপের থিমকে এক্সপ্লেন করতে পারবো না, কারণ তারা সেই শব্দটাকে কেমন করে ব্যবহার করছে, কেমন করে সেটাকে মানুষের কাছে উপস্থাপনা করছে, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল চয়েস, সেটা আমি গেস করতে পারি না। তারপর 53 বছরের মধ্যাঞ্চল, এবছরের তাদের থিম হচ্ছে মনে দেখো। হয়তো এমনই কাজ করবে সেটা সবাই মনে রেখে দেবে, দেখা যাক তারা কি থিম। তো তারপর আমরা দেখব বড় চাঁপাতলা জগদ্ধাত্রী পুজো কমিটি, তাদের এবছরের থিম হচ্ছে ইতিহাসের ইতিকথা। তো তারা এবছর 61তম বর্ষে পদার্পণ করলো। ইতিহাসের ইতিকথা ছবিটা দেখে আমার যে মনে হচ্ছে পুরোনো দিনে মানে একদম স্টার্টিং এর টাইমে চন্দননগরকে কেমন দেখতে ছিল, চন্দননগর আসলে ফরাসি উপনিবেশ ছিল, তো তখনকার চন্দননগর কেমন ছিল সেটাকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরবে। তো আমার যেটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে এই পুজো মণ্ডপটা দেখতে, অবশ্যই যেতে হবে। তারপরে আমরা দেখব, দেখছি সুরের পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি, এবারে আমাদের নিবেদন শক্তিরূপে মহাযোগী। তো শক্তিরূপে মহাযোগী মানে ঠাকুরের হয়তো একটা রূপকে তুলে ধরার চেষ্টা করছে, তো দেখা যাবে কেমন করে পুজো মণ্ডপ। তারপরে আমরা দেখব বাগবাজার বাবুপুকুর ধার জগদ্ধাত্রী পুজো কমিটি, তো তারা এবছর 49তম বর্ষে পদার্পণ করছে। তো তাদেরও ছবিটা দিচ্ছি, দেখে নিন। 51তম বর্ষে পড়ছে ভদ্রেশ্বর লাইব্রেরি রোড সাউথ কর্নার, তাদের এবছরের থিম হচ্ছে সোনালি বাঁশের রূপকথা। তো হয়তো বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলটাকে তৈরি করবি, তো ছবিটা দেখে তো খুব ভালো লাগছে। এবার দেখুন, ভদ্রেশ্বর আমার সাধারণত যাওয়া হয় না, এবছর যাব, দেখি একদিন প্ল্যান করে অবশ্যই যেতে হবে ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর স্টেশন থেকে যে পুজোগুলো দেখা যায় সেগুলো তো একটু দেখে নেবো নাকি। তারপর আপনারা দেখুন খলিশানি গড়ের ধার তেমাথা, তো তাদের এবছরের থিম হচ্ছে, তারা এবছর হীরক জয়ন্তী বর্ষে মানে 60 ইয়ার্স, তো স্বপ্ন এবার সত্যি হবেই, রাখো মনে ভক্তি, পাশে আছে সকল মানুষ সাথে শিব শক্তি। তো তাদের এবছরের থিম হচ্ছে মহাদেব, মানে ভগবান শিবকে নিয়ে তাদের এবছরের থিম। তো 60 বছর তাদের পূর্তি হচ্ছে এবছর হীরক জয়ন্তী বর্ষ, হয়তো তাদেরও থিম খুব ভালো হবে। তারপর আমরা দেখব শিলবাগান, তো তাদের এবছরের থিম হচ্ছে ফুটবলের মাঝে রঙিন সময়। হয়তো ফুটবল, ফুটবলের যে সমস্ত খেলা, ফুটবলের বিভিন্ন রকমের যে সেলিব্রিটি, মেসি, রোনাল্ডো, নেইমার, পেলে, সমস্ত এই সমস্ত মানুষগুলোকে হয়তো তুলে ধরার চেষ্টা করবে। কিংবা হয়তো দেখা গেল যে পুজো মণ্ডপটা করেছে একটা ফুটবলের স্টেডিয়াম, হতেই পারে। মেসি মনে করুন প্রাইস নিয়ে দাঁড়িয়ে আছে, হতেই পারে। তারপর আমরা দেখব কাঁটাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো,
তাদের এবছরের থিম হচ্ছে স্বপ্নের তরী। তো দেখা যাক, স্বপ্নের তরী এখানে এটা দেখাচ্ছে, একটা পুরোনো দিনের জাহাজকে তুলে ধরা হয়েছে। তো স্বপ্নের তরী মানে স্বপ্নের জাহাজ, দেখা যাক তারা কেমন থিম করে, আশা করি ভালো হবে। তারপর আমরা দেখব আপনজন সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, তাদের এবছরের থিম হচ্ছে বিশ্বাস। তো এটা একটা খুবই ভালো থিম, বিশ্বাস মানুষকে করা যায় না, আবার মানুষকে বিশ্বাস করতেই হবে, তো দুটো ভাবে এগিয়ে চলার একটা ব্যাপার থাকে। তো বিশ্বাসকে তুলে ধরছে, দেখা যাক কেমন হয় থিমটা। তারপরে আমরা দেখব এটা কোন পুজো, তারপর আমরা দেখব কদমতলা জগদ্ধাত্রী পুজো কমিটি। তো তারা এবছর 56তম বর্ষে পদার্পণ করলো, তাদের এবছরের থিম হচ্ছে যেতে নাহি দিব অস্তিত্ব, মানে অস্তিত্ব ধরে রাখার যে লড়াই সেটাকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরবে। তারপর আমরা দেখব নতুন পাড়া জগদ্ধাত্রীর পুজো কমিটি, তারা এবছর প্রাক অর্ধ শতবর্ষে মানে 49তম বছর তাদের। তো তাদের এবছরের থিম হচ্ছে স্মৃতি সত্তা ভবিষ্যৎ। তো এই তিনটে শব্দকে বেস করে তারা পুজো মণ্ডপটা করছে, দেখা যাক কেমন হয়। আমি কিছু গেস করতে পারছি না এই তিনটে শব্দ দেখে, স্মৃতি মানে কি মানুষ ভাবছে, কি মনে আছে তাদের, সত্তা মানে আমি জানি না, আর ভবিষ্যৎ মানে হচ্ছে যেটা কি ঘটবে ফিউচারে। তো তিনটে জিনিসকে রাখে পুজো মণ্ডপের থিম, দেখা যাক কেমন করে, আশা করি খুব ভালো হবে এটা। তারপর আমরা দেখব খলিসানি 75 বছর করছে তারা, তো এবারে তাদের থিম হচ্ছে সভ্যতার অত্যাচারে পাহাড় কাঁদছে। তো তাদের এবছরের থিম হচ্ছে পাহাড়ের পাহাড় নিয়ে, তো আশা করছি তাদের থিমও খুব ভালো হবে, পাহাড় থিম আশা করছি অনেক। হ্যাঁ, পাহাড় যদি থিম হয় অনেক কিছু দেখাবার থাকে, তো দেখা যাক তারা কি দেখায়, খলিসানি তো যাবই। তারপর আপনারা দেখুন সাউলি, তারা এবছর 30তম বর্ষে পদার্পণ করলো, তাদের এবছরের থিম হচ্ছে আমরা ফিরেছি মোবাইল ছেড়ে গ্রামে। তো প্রপার গ্রাম বলতে যেটাকে বোঝায়, হয়তো তারা সেই গ্রামটাকে তুলে ধরছে, মানে অতীত যুগে যেমন গ্রাম ছিল, আমি যেমন মনে করি গ্রামে থাকি, তো সেই গ্রামের যে কি জিনিস অতীত যুগে কেমন ছিল সেটাকে হয়তো তারা পুজো মণ্ডপে তুলে ধরবে। তারপর আমরা দেখব উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, তারা এবছর 61তম বর্ষে পদার্পণ করলো, তাদের এবছরের থিম হচ্ছে যান্ত্রিক, মানে যন্ত্রপাতি নিয়ে তাদের এবছরের থিম যান্ত্রিক। হ্যাঁ, আসলে যদি যদি ওরা চায় অনেক কিছু দেখাতে পারি, কিন্তু যান্ত্রিক থিমও কিন্তু খুব ভালো। আমি যেহেতু একজন মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, যেহেতু আমি 4 বছর বিটেক করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তো যান্ত্রিক মানে অনেক কিছু দেখানো যায়। আপনারা হয়তো এই বছর উত্তর কলকাতা দুর্গাপুজোতে আমি যে ভিডিওটা করেছিলাম তার লিঙ্ক দিয়ে দেবো, তো সেটাতে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে যন্ত্র নিয়ে কত রকমের পুজো মণ্ডপ সেখানে করেছিল, মাউস, কিবোর্ড, ল্যাপটপ, পেন ড্রাইভ, সিপিইউ সব নিয়ে প্যান্ডেল করেছিল। তো এই প্যান্ডেলটা হচ্ছে আশা করছি ভালো লাগবে, মানে ভালো হবে আর কি। তারপর আমরা দেখব বড়বাজার, তারা এই বছর 61 বছর বর্ষে পদার্পণ করলো, তাদের এবছরের থিম হচ্ছে পরম্পরা। তো এটাও একটা ভালো দিক, মানে পরম্পরা ওয়াইজ যে নিয়মগুলো চলে আসে সেইগুলোকে হয়তো তারা তুলে ধরছে। তো এইটাই এখান পর্যন্ত আমার ছিল ছবি, আর তো আমার কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখুন, আর কিছু আপনাদের ডিটেলস বলে দিচ্ছি, যেমন এই বছর জগদ্ধাত্রী পুজোর ডেটগুলো আমি বলে দিচ্ছি, 2রা অগ্রহায়ণ বা 23শে নভেম্বর রবিবার সপ্তমী তিথি শেষ হচ্ছে, 3রা অগ্রহায়ণ সোমবার অষ্টমী তিথি পড়ছে, নবমী তিথি হচ্ছে 4ই অগ্রহায়ণ বা 21শে নভেম্বর, 21শে নভেম্বর হচ্ছে আপনার নবমী, আর সকাল 9:30 পুষ্পাঞ্জলি আরম্ভ হচ্ছে, মানে সকাল 10:46 ধোনা পড়ানো হচ্ছে। এটা একটা পুজো মণ্ডপের মানে স্ট্যান্ডার্ড টাইম আপনাকে আমি বলে দিলাম। আর দেখা যাক, আর হচ্ছে এই বছর যারা কোন কোন পুজো মণ্ডপ শোভাযাত্রায় অংশগ্রহণ করছে তাদের একটা লিস্ট আমি দিয়ে দেবো বড় করে, আপনারা ভিডিওটাকে পজ করে সেটা দেখে নিতে পারেন। আর লাস্ট যেটা বলবো, 2023 সালে চন্দননগর এবং ভদ্রেশ্বরে যে সমস্ত পুজো মণ্ডপগুলো জয়ন্তী উদযাপন করছে তাদের নামটা আমি বলে দিচ্ছি। খলিসারি সার্বজনীন, তারা এবছর 75তম বর্ষ।
খলিসানি গড়েরথার তারা এবছর 60তম বর্ষ, বাবুরঘাট সার্বজনীন তারা 50তম বর্ষ, কানাইলাল পল্লী জগদ্ধাত্রী তারা 50তম বর্ষ, বড় পঞ্চাননতলা 50তম বর্ষ, জগন্নাথ বাড়ি সার্বজনীন 25তম বর্ষ। আরও আছে, আমি অতগুলো হয়তো ডিটেলস পাইনি। তো এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে আমাদের অনেক ভিডিও আসবে, অনেক ব্লগ হবে, আশা করি আপনাদের সেগুলো অবশ্যই ভালো লাগবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যাদের সাথে আপনারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চান বা প্ল্যানিং করুন, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দিন। আর একটা কথা বলবো, চন্দননগর জগদ্ধাত্রী পুজোতে দেখতে আসার জন্য আপনাদের গাইড দরকার থাকে বা হেল্প, একটা ভিডিও আমি যেটা বানিয়েছি অনেকদিন আগে, আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যে চন্দননগর এবং মানকুণ্ডু জগদ্ধাত্রী পুজো দেখতে হলে কি রাস্তায় আপনার যেতে হবে, তার একটা ভিডিও আমি অনেকদিন আগে বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখলে আপনারা পুরো আপনাদের পরিষ্কারভাবে আপনার একটা আইডিয়া চলে আসবে কেমন করে আপনারা এখানে আসবেন। আর অবশ্যই আসুন, কোনো কোয়েরি থাকলে এই ভিডিওটাতে কমেন্ট করুন, আশা করি আমি আপনাদের অবশ্যই উত্তর দেব। আর একটা জিনিস আপনাদের বলতে চাইছি, সেটা হচ্ছে চন্দননগরের নয়, মানকুণ্ডু রেলওয়ে স্টেশনের কাছে কিছু পুজো মণ্ডপ আছে যারা ভিআইপি টিকিটের ব্যবস্থা করে। কি করে, যে 10-20 টাকা নিন, লাইন দিতে হবে না, ডাইরেক্ট এন্ট্রি করে নিন। তো যেটা সাধারণ মানুষের জন্য খুবই একটা ভালো জিনিস নয়। ওরা কি করে, ইচ্ছা করে লাইন তৈরি করে যাতে মানুষ ভিআইপি টিকিট কেটে প্যান্ডেলে ঢোকে। তো এইটা আমার একটা নিবেদন চন্দননগর এবং মানকুণ্ডুর মানুষের কাছে, যে আপনারা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা এর বিরোধিতা করুন এবং সেই সমস্ত পুজো মণ্ডপকে জানান যে এটা তাদের একটা খারাপ ইমপ্রেশন তৈরি করছে বাইরের মানুষজনের কাছে। তো যেটা কিন্তু ঠিক নয়, আমিও এটার একদম সমর্থন করি না। মানুষজন টিকিট কেটে কেন আসে ঠাকুর দেখতে, আসা ঠিক নয়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি, দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। 31 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেছে আমার মনে হচ্ছে যত সম্ভব। তো আজকের এই ব্লগটা, সরি মানে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে কিছুদিন পর নতুন একটি গল্পের সাথে। Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.